চীনকে সতর্ক করতে নতুন যুদ্ধ বিমানে ওয়ান শেইন ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো তাইওয়ান। মঙ্গলবার উত্তরাঞ্চলে এই মহড়া হয়। স্থানীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধযানটি একসাথে 200 থেকে 300 বোমা বহনে সক্ষম। বিমানটির মূল চরিত্র শত্রুপক্ষের বিমানবন্দরের রানওয়ে বোমা মেরে ধ্বংস করা। দ্বীপটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে 28টি যুদ্ধ বিমান। প্রতি বছরই চন্দ্রবর্ষ উপলক্ষে মহড়া চালায় তাইওয়ান, কিন্তু এবার দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার ইস্যুতে চীনের সাথে টানাপোড়েন চলছে। 驾驶IDF 金国号战机。